আপনারা দেখছেন নিউজ কলকাতা রক্তদান জীবনদান আর এই কর্মের আয়োজন করেছিল পূজালী জনকল্যাণ সমিতির নামে একটি ক্লাব পূজালী জনকল্যাণ সমিতি সারা বছরই মানুষের সেবায় নানা ধরনের কাজ করে থাকে যেমন দুস্থ ব্যক্তিদের পড়াশোনার দায়িত্ব বস্ত্র বিতরণ ফ্রি হেলথ ক্যাম্প রক্তদান শিবির ইত্যাদি মূলত জনকল্যাণ সমিতির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হলেও ইসলাম এলাকায় যিনি খোকন্দা নামেই পরিচিত তার তত্ত্বাবধানে কর্তৃপক্ষ কর্মসূচি পালন করে থাকেন এবছর রক্তদান শিবির ছ বছরে পদার্পন করল প্রায় তিনশো জন মানুষ স্বেচ্ছায় এই অনুষ্ঠানে রক্ত দিতে এসেছিলেন আমিরুল ইসলাম যেমন আমাদেরকে জানান এ ধরনের কাজ করতে তার যথেষ্ট আগ্রহ রয়েছে এবং সাধারণ মানুষের কাছ থেকেও ভীষণ পরিমাণে সারা পান সারা বছর মানুষের পাশে দাঁড়াতে পেরে থাকতে পেরে মানুষের জন্য কিছু করতে পেরে তিনি গর্বিত এবং আপ্লুত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ত কর্মাদক্ষ শ্রী শ্রীমন্ত বৈদ্য পূজালী পৌরসভার চেয়ারপার্সন শ্রীমতী রীতা পাল বজবস থানার আইসি তাপস সিংহ পূজালী টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী সুদেশ মাঝি আর অনন্যা পৌরপিতা ও পৌরমাতা রক্তদান উৎসব আমরা বিগত পরপর পাঁচ বছর করলাম তো আমাদের সর্ব সেরা রেকর্ড ছিল সাতশো পঁয়ত্রিশ জন এবারে আমরা তিনশো জনের টার্গেট নিয়েছি কিন্তু চারশো জনের পাউচ নিয়ে এসেছি কেননা বারবার আমাদের মানুষ এসে ফেরত যায় মাঝখানে একটা বছর আমরা করতে পারি না দু হাজার আঠেরো সালটা হ্যাঁ স্বাস্থ্য পরীক্ষা শিবির রাখা হয়েছে জনকল্যাণ সমিতি যেদিন থেকে আমরা শুরু করেছি পূজালী পৌরসভায় কিছু না কিছু আমাদের সমাজমূলক কাজ হয়েই থাকে আর একটু আগে আপনারা দেখলেন পুরো বজবাজ বিধানসভা মহেশতলা এবং চটা আমাদের সমস্ত নেতা নেতা নেতৃবৃন্দ সকলেই এসেছেন আমরা সারা বছরই কখনো ফ্রি টিউশনি দিয়া তারপরে চোকু আমাদের পরীক্ষা হয় জনকল্যাণ সমিতির প্রত্যেক শনিবারে যেটা হচ্ছে নেতাজি আই হসপিটাল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বড়ো হসপিটাল তারপরে মহিলা সিকিউরিটি ট্রেনিং ছেলেদের সিকিউরিটি ট্রেনিং ভোকেশনাল ট্রেনিং মমতা ব্যানার্জি যিনি স্বপ্নর একটা প্রকল্প আছে উৎকর্ষ বাংলা সেখান থেকে মহিলাদের একটা সেলফ কনফিডেন্স ট্রেনিং এগুলো আমরা করাই নাম আমার নাম আমিরুল ইসলাম খোকন নম্বর ওয়ার্ড এইটা আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড পাশি ওয়ার্ড আমাদের চোদ্দো নম্বর ওয়ার্ড কিন্তু আমার পূজালি পৌরসভার আমি শুধু একা নয় আমাদের এই রকমই সকল কর্মট এবং আন্তরিকতার সাথে সমস্ত কর্মী আছে পুরো ষোলোটা ওয়ার্ডেরই পূজালি পৌরসভার যে বুথ আছে প্রত্যেকটা বুথই জনকল্যাণ সমিতির কম করে নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার